প্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে। বর্তমান সময়ে যে অবস্থা চলছে তা আমরা সবাই অবগত রয়েছি। যারা চাকরির আশায় রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনে চাকরি পাওয়া কতটা কঠিন। আমার মতে বর্তমান সময়ে চাকরির চেয়ে ব্যবসা আপনাকে সফল করতে পারবে। তাই বাড়িতে বেকার বসে না থেকে একটা ব্যবসা শুরু করুন। হতে পারে আপনার মূলধন অনেক কম, কিন্তু বর্তমান সময়ে এটা কোনো সমস্যাই নয়। আপনি অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসার আইডিয়ার সন্ধান দিয়ে থাকি। আজ তেমনই একটি ব্যবসার সন্ধান নিয়ে হাজির হয়েছি। আজ আমরা চলে এসেছি শান্তিপুরের সবচেয়ে বড় পোশাকের হোলসেল গোডাউনে। এখানে আপনারা শাড়ি থেকে শুরু করে রেডিমেড পোশাক, জুতো, শীতের পোশাক সমস্ত কিছুই এক ছাদের তলায় পেয়ে যাবেন। এই সেন্টারটির নাম হচ্ছে আদিমাতা মনমোহিনী শাড়ি সেন্টার। এই সেন্টারের অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, এমনকি আমাদের চ্যানেলেও বেশ কয়েকবার ইনাদের ভিডিও করা হয়েছে। আপনি চাইলে সেই পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি মূলত এই সেন্টারের আপডেট দেওয়ার জন্য করা হয়েছে। বর্তমান সময়ে কী দাম চলছে, কী কী পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে শীতের পোশাকের কিছু আইটেম দেখানো হয়েছে। আপনি ব্যবসা শুরু করতে চাইলে আজই চলে আসুন, আপনাকে সম্পূর্ণ গাইড করবে তারা। আপনি ইনাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর ওপরে তাদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে, সেই সব নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আপনি যদি তিনাদের কাছে গিয়ে মাল নিতে চান তাহলে সেটিও করতে পারেন। তিনাদের ঠিকানা এই ভিডিওর মধ্যেই বলে দেওয়া আছে। আমরা আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করব যে কিছু বেকার যুবকদের সাহায্য করার উদ্দেশ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তার কারণ আপনার একটি শেয়ারের জন্য আরেকজনের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। সবশেষে বলবো, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন। তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। তো আবার চলে এলাম আপনাদের কাছে। নমস্কার। অনেক ছিল যে আপনাদের এখানে আসি, তো আপনাদের পরিচয়টা আরেকবার দিয়ে দিন। এটা আদি মাতা মনমোহিনী বস্ত্রালয়, গোবিন্দপুর হাইরোডের অতি সন্নিকটে। আমাদের এর আগেও আপনাদের এই চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে এবং লাইভও করা আছে। তাই আবার এখন দুর্গাপূজা এবং কালী পুজোর সব উৎসব বেরিয়ে গেছে, এবার তাই আমরা আবার নতুন করে একটা ভিডিও না ছালি নাই, কারণ ভিউয়ার্সরা বারবার অনুরোধ করছেন যে দাদা শীতের মাল কীরকম আছে, কীরকম কী পরিস্থিতি। তাই শীতের মালের জন্যই আমি আবার নতুন করে ভিডিও করছি। তাই সকল ভিউয়ার্সকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা, নমস্কার এবং রানন্দিত জয়গুরু। তা আমার ভিডিও শুরু করার আগে একটা যেটা কথা বলে নিচ্ছি সেটা হলো যে বর্তমান তিন বছর ধরে আমাদের কাপড়ের দাম তেমন কিছুই বাড়েনি। এখন বর্তমানে সব দ্রব্য, জ্বালানির দাম বাড়লে বা শ্রমের মূল্য বাড়লে যেমন সব জিনিসের দাম বাড়ে, তেমনি কাপড়ের দামও তেমনি সব দামই বেড়ে গেছে। কি সুরাটি, কি হ্যান্ডলুম, কি জামদানি, কি তাঁতের শাড়ি। তবে এই ভিডিওটা আমরা একটাই শুধু আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ, যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে বা মাল মজুত করার ইচ্ছা থাকে তাইলে আপনারা এক্ষুনি মাল সংগ্রহ করে নিন। তার কারণ আমাদের ঘরে যেই পর্যন্ত মজুত আছে সেই পর্যন্ত আমরা কোনো তার দামই বাড়াচ্ছি না। এই মুহূর্তে সব কাপড়ের বা দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে কাপড়ের দামও 10% বেড়ে গেছে, কিন্তু আমাদের ঘরে যেই পর্যন্ত মজুত আছে সেই পর্যন্ত আমরা একই দাম রেখেছি। তাই এবার নতুন করে কি দেখাবো, আজকে মূলত আমাদের শীত বস্ত্র যেমন কম্বল, শাল, চাদর এই সব জিনিস দেখাবো। তাই তার আগে আমরা এর একটা ঝলক দিচ্ছি যে আমাদের যেই রকম আগে ছিল এখনও সেই রকমই আছে, কাপড়ের দাম আমরা কোনোটাই বাড়াইনি। যেমন একদম কমা দামের কাপড়গুলো যেমন কেরল কটন এই সব কাপড় আমাদের আগে যেমন দাম ছিল তেমনি দামি আছে। এই মালগুলো এখনও সেই 155 টাকা দামের মধ্যেই পাবেন। তবে মালের যা বৃদ্ধি তাতে আমাদের ঘরে যেই পর্যন্ত যেমন ওই জায়গা মজুদ আছে, আমার স্টোর রুমে যা মজুদ আছে যেই পর্যন্ত মজুদ থাকবে সেই পর্যন্ত আমরা এই একই রেট রাখবো। মজুদ শেষ হয়ে গেলে আমরা দাম বাড়াতে বাধ্য হব। তেমনি আমাদের সব ধরনই দামিও কমা থেকে শুরু করে সব ধরনের শাড়ি সেইভাবেই মজুদ আছে, সেই রকমই পাবেন। আপনারা আগের ভিডিওতে যা যা আমাদের বলা আছে সেই রকমই পাবেন। এই কাপড়ের সেকশনে যেমন সাজানো ছিল তেমনি আছে, তেমনি আপনারা পাবেন। যেমন তাঁতের শাড়ি পাবেন,
সুরাটি যত আইটেম আছে সেগুলোও পাবেন, যে তেমনি আবার হ্যান্ডলুম, জামদানি, বঙ্কাই, বেনারসি, বালুচুরি থেকে শুরু করে সবই রয়েছে। যেমন আমাদের এই যে বর্ডারে কেরল কটন, যেগুলো আগে আমরা যেমন বিক্রি করছি সেইভাবেই আছে, 210 টাকার মধ্যে। অ্যাড্রেসটা আরেকবার বলে দিন আমাদের দর্শকদের। এটা আমাদের অ্যাড্রেসটা হলো গোবিন্দপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর, গোবিন্দপুর। আর যাতায়াত ব্যবস্থাটা আমাদের যে ভিডিওতে নাম্বার আগুলো থাকবে সেই নাম্বারে ফোন করবেন, আমরা ডিটেলস আপনারা সেখান থেকে জানতে পারবেন, অথবা আগের ভিডিওতে যেমন দেখেছেন ওই একই রকম অ্যাড্রেস রয়েছে। তাও একবার আমি বলে দিচ্ছি, যারা কলকাতা থেকে আসবেন তাদের কলকাতা থেকে ধর্মতলা থেকে যদি বাসে আসেন, বাসে এসে বলবেন গোবিন্দপুর রেলগেট, আর আজ যদি যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা থেকে, শিয়ালদা টু শান্তিপুর যে লোকাল আছে সেই লোকালে এসে শান্তিপুর নেমে হাই রোডে এসে বলবেন যে গোবিন্দপুর দিলীপ পালের দোকানে অথবা আদিমাতায় যাব। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা উত্তরবঙ্গ থেকে ট্রেনে আসলে কালনাঘাট নেমে যেতে পারেন, আর বাসে আসলে আপনারা শান্তিপুর বাইপাসের আগে গোবিন্দপুর রেলগেট, কারণ গোবিন্দপুর রেলগেটের একদম সন্নিকটে আমাদের দোকান, এখানে নেমে যেতে পারেন। আর যারা কাটোয়া, বর্ধমান এইসব জায়গা থেকে আসবেন তারা কালনাঘাট হয়ে আসতে পারেন। আর বিশেষ কিছু আমি বলবো না, কারণ এই অ্যাড্রেস দিতে দিতে আমাদের মানে লোকেশনটা দিতে দিতে অনেকটা সময় বেরিয়ে যায়। আপনারা আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো ফলো করবেন, আমাদের ফোন করবেন, আমরা অবশ্যই আপনাদের ডিটেলস বলে দেবো। এবার আমাদের যেমন স্ল্যাব কটন 185 টাকা, ওইটাই একই দামে রয়েছে। থাইল্যান্ড মলমল থেকে শুরু করে থানের মধ্যে, বোম্বে থানের মধ্যে এই জাদুচি যেমন আছে তেমনি পাবেন। আমরা আমি আগেই বলছি আজকের ভিডিওটা মূলত শীত বস্ত্রের উপরে হবে, তাই এই কাপড়টা আমরা একটা ঝলক দিচ্ছি, ভাগলপুরি, আসাম সিল থেকে শুরু করে 3D কম্পিউটার। এবং ছাপা শাড়ির একটা কথা না বললেই নয়, বর্তমানে ছাপা শাড়ির যেভাবে রেট বেড়ে গেছে তাতে আমরা আমাদের ঘরের মজুত মাল এখন যে আছে সেটা আমরা একই দামে নিচ্ছি, আগের রেটেই নিচ্ছি। যেমন মিনু শাড়ি, এটা একটা মানে সবাই টিপি, এই শাড়িটা মিনুর এই শাড়িটার দাম পড়বে মাত্র 185 টাকা টিপি, টিপির উপরে একদম প্রত্যেকটা বর্ডারের গায়ে আপনার আসলার গায়ে মিনু লেখা থাকবে, এবং প্রিন্টেড যে কোয়ালিটি ডাইস নাম্বার তাও লেখা আছে। এগুলো যেমন সানবি, এগুলো আমাদের আগে যেমন রেট ছিল সে একই রেটের মধ্যে হবে, 210 থেকে 15 টাকার মধ্যে পড়বে। তবে আগে যে আমরা ছাড়টা দিতে পারতাম সেই ছাড়টা এখন আমরা দিতে পারবো না। আর এই ভিডিওতে কোনো প্রেজেন্টেশন নেই যে এই এতটা কাপড় নিলে একটা প্রেজেন্টেশন বা কিছু যেটা থাকে সেইটা কিন্তু এখন আর থাকছে না। যেমন রাখির মধ্যে রাখির বাটিক পাবেন সে একই দামের মধ্যে, রাখির বাটিক পাবেন। রাখির মধ্যে যেমন শকুন্তলা আছে এই সবগুলো আগের যা রেট সেই একই রেটের মধ্যেই পাবেন। এছাড়া অনুপ্রিয়া থেকে 40 রকমের শাড়ি, ছাপার শাড়ি আমাদের কাছে রয়েছে। এইগুলো মালা থেকে বন্দনা, বন্দনা থেকে সব ধরনের অনু, মিনু, কোহেনুর সব ধরনের শাড়ি রয়েছে। তেমনি আমাদের কাছে বাংলাদেশি প্রায় 10 থেকে 12টা আইটেম আছে, বাংলাদেশি যে আইটেমগুলো আগে আমরা বিক্রি করতাম সেগুলো এখনও একই রকম রয়েছে। যেমন আনা থেকে শুরু করে মনপুরা, ঝিনুক সবই আছে, এগুলো একই রেটে পাবেন এবং আগের রেডি আছে। কারণ আমরা আগেই বলেছি আমাদের ঘরে যেই পর্যন্ত মজুদ থাকবে সেটা একই রেটে রাখবো। আমাদের প্রচুর শাড়ি এবং বাংলাদেশি সম্ভার রয়েছে, যেমন এগুলো ধুতি থেকে পাঞ্জাবি, ময়ূরপুচ্ছ ধুতি সবই রয়েছে। এবং ছাপা শাড়ি এদিকেও অনেক আইটেম, 40 থেকে 45টা আমরা ছাপা শাড়ি দিই। আমরা টোটালটাই পাইকারি বেচা কিনা, এইখানে খুচরো বেচা কিনা হয় না, তাই যদি আপনারা কেউ বলে দাদা আমি 10 পিস সংগ্রহ করব, অবশ্যও তাকে আমরা মাল দেবো। কারণ কে জানে 5 পিসের খরিদ্দার একদিন আমার 5,000 টাকা বা 10,000 টাকার খরিদ্দার হবে না, তাই কাউকে আমরা ছোট করে দেখতে চাই না, যে সবার জন্যই আমাদের মানে দরজা খোলা আছে, সবাই আসতে পারেন, অসুবিধা হবে না। এইখানে যেমন 50 থেকে 60 রকমের হ্যান্ডলুমের কালেকশনগুলো রয়েছে, এইখানে যেমনি মানে আমাদের লেহেঙ্গার আইটেমগুলো রয়েছে, এইখানে সুরাটি আইটেমগুলো রয়েছে, বিভিন্ন ধরনের আইটেমগুলো পাবেন আপনি। তাই আমরা বলবো যে আপনারা একবার আসুন, দেখুন, এবং 5টা দোকানের সাথে কম্প্রোমাইজ করুন, আপনারা কোম্পানি রেটে পাবেন। এখানে আপনি যে 10 টাকা 5 টাকা বেশি নিয়ে বলবো যে আর 5টা দোকানের সাথে দেখুন তাল মেলে কি না, আমরা তা বলবো না। আমরা বলবো কোম্পানি রেটে আপনারা নিন,
কোম্পানি রেটে সংগ্রহ করুন, তাতে আপনারা অনেক বেনিফিট করতে পারবেন। তাই এই শাড়ির ঘরের আইটেমটা আমি এইখানে অনেক মানে এক এক করে দেখাতে গেলে আমাদের 8 থেকে 10টা ভিডিও হয়ে যায়, তাই আমরা ওইভাবে না করে আমরা এইটা শীত বস্ত্র দেখাবো আগেই বলেছি, তাই এবার আমরা সেই শীতের কাপড় জিনিসপত্রই দেখাবো। যেমন আমাদের এইখানে বেনারসি আইটেম থেকে শুরু করে শীতের এইখানে আমাদের এক একটা স্যাম্পল আছে, এইটা আমাদের রেডিমেড সেকশন আছে, তেমনি এখানে সবগুলোই যেমন আপনি এক এক করে পাবেন, এটা রেডিমেড সেকশনের মধ্যে আছে। যেমন আমাদের এখানে শেরবানিগুলো আছে, এগুলো সহজ এবং সুলভ মূল্যে, এগুলো সেট জামা প্যান্ট এবং উত্তরি দিয়ে এগুলো আমাদের 1400 থেকে 1500 টাকার মধ্যে হয়। তেমনি এই যে আমাদের শীতের যে মালগুলো আইটেমগুলো আছে এগুলো সবই এখানে রয়েছে, এগুলো আমরা এইখানে মানে শুধু একমাত্র স্যাম্পল হিসাবে রেখেছি, বাকি মালগুলো আমাদের মজুতে আছে এবং সেইখান থেকে আমরা সব দেখাবো। যেমন আমাদের এখানে নাইটির আছে কটচুল থেকে শুরু করে সব ধরনের নাইটি, মানে গোল গলা থেকে পাইপিং গলা এবং অ্যালান কাট জ্যাকেট নাইটি সব ধরনের ব্রাসু নাইটি, আমাদের নাইটি 60 টাকা থেকে স্টার্ট হয়, 60 টাকা আছে, 100 টাকা আছে, 120 টাকা আছে, 130 টাকা, 135 টাকা, 140 টাকা। নাইটির ব্যাপারে আমরা একটা বলে রাখি, যদি কেউ 30 পিস নেন তার জন্য স্পেশালভাবে 5 টাকা করে সাবসিডি আছে। যেমনি আমাদের এইখানে ব্লাউজের সেকশনগুলো আছে, এগুলো গরমের ব্লাউজের সেকশনগুলো আছে, এগুলো আপনি একদম 100 টাকা থেকে শুরু আছে আপ টু আপনি 180 টাকা 90 টাকা ভালো রূপসী কন্যা থেকে শুরু করে সবগুলো পাবেন। এগুলো আমাদের এই শীতে যে মানে যে গরমের ব্লাউজগুলো রয়েছে, উলের ব্লাউজগুলো এগুলো সম্ভার রয়েছে। এই যে যেমন আমাদের উলিকটের যে ব্লাউজ, গেঞ্জি উলিকটের ব্লাউজ, এইগুলো আপনারা পাবেন মাত্র 85 থেকে 90 টাকার মধ্যে, 85 থেকে 90 টাকার মধ্যে। কটসুলের যে ব্লাউজগুলো আছে এগুলো পাবেন 80 টাকা থেকে 85 টাকার মধ্যে। আর থ্রি কোয়ার্টার হাতা 80 থেকে 85, ফুল হাতা, থ্রি কোয়ার্টার না পুরো ফুল হাতা, এটা আছে প্লেটের মধ্যে কটসুলের, এগুলো পড়বে মাত্র 80 টাকা করে, এইটা পড়বে 95 টাকা। এইটা হাপাতা যেটা আছে, এইটা হাতা কাটা যেটা আছে, এটা পড়বে 90 টাকার মধ্যে। এগুলো যারা বান্ডিল মানে 12টা করে বান্ডিল নেবেন তাদের জন্য মাত্র 150 টাকা। এইটা আছে 160 টাকার মধ্যে, চেরা উল দিয়ে 160 টাকার মধ্যে। এগুলো রূপসী বাংলার মধ্যে যেগুলো আছে ব্র্যান্ডেড কোম্পানি, এগুলো পড়বে 180 টাকা, এইটা পড়বে 190 টাকার মধ্যে, এগুলো 180 টাকা। এবার এছাড়া আরও আমাদের অনেক গরমের ব্লাউজ আছে আমাদের, এইগুলো এটাও আমাদের ব্লাউজের সেকশন রয়েছে, এগুলো এখানে ওইটা ওইখানে চেয়ে এইখানে দামিও। এবং এইখানে আমাদের লুঙ্গির সেকশনগুলো রয়েছে, এখানে লুঙ্গির সব সম্ভারগুলো রয়েছে, এখানে সব ধরনের লুঙ্গি আমাদের রয়েছে। আমাদের 60 টাকা 55 টাকা থেকে লুঙ্গি শুরু হয়, আপ টু 240-250, এবং বাংলাদেশি লুঙ্গির প্রচুর সম্ভার আছে। যেমন এইগুলো অনেকেই মানে ভিডিওতে গল্প করে একটা নিলে 4টা ফ্রি, আমরা বলবো না, এটার গায়ে লেখা আছে 650, কিন্তু 2টা নিলে 1টা ফ্রি, 650 টাকা যদি কেউ এইটার দাম নেয় তাহলে 2টা নিলে দাম পড়ে 325 টাকা করে, আমরা বলবো না, এই চালাকির ব্যবসা আমরা পছন্দ করি না। আমাদের এইটার মূল্য আছে মাত্র 210 টাকা, তাহলে বলুন তো 4টার মূল্য 1টায় ধরা আছে, তাই বলে কি আমি বলবো 2টা নিলে 1টা ফ্রি? এগুলো অনেকেই ধোকাবাজি দেওয়ার ব্যবসা করে, আমাদের কাছে তা পাবেন না। আমাদের কাছে পেটিকোট পাবেন 70 টাকা থেকে স্টার্ট হয়, 70 টাকা আছে, 85 আছে, 95 আছে, 100 আছে, 120 আছে, 125 আছে, 130 আছে। আমাদের এইখানে আরও এই যে বোট নেক ব্লাউজ থেকে শুরু করে সব ধরনের ব্লাউজই আছে। আবার এইখানটাও আমাদের মানে আমাদের একটা জুতোর দোকান এই মাতা মনমোহিনী বস্ত্রালয়ের সাথে রাইডার শ্যু সংযোজন করা আছে, যেটা আমরা নতুন আর একটা সেকশন রেখেছি। আশা করি এইটাও পাইকারি সবাই এসে অনেক উপকৃত হচ্ছেন এবং সব ধরনের মালই আপনারা এখানে পাবেন। এটা আমাদের চটির সেকশন আছে, জুতো চটির সেকশন। এইখানে আমাদের কম্বলের যে আছে, কম্বল যারা পাইকারি নেন তাদের জন্য 6-6 পিস কম্বল আছে বিভিন্ন কোয়ালিটির, 120 টাকা থেকে কম্বল শুরু, 100 টাকা থেকে কম্বল শুরু আছে,
এবং আপ টু 1600-1700 টাকা দামের কম্বল আছে। এগুলো আমাদের দামি ব্লাউজগুলো রয়েছে, উলিকটের থেকে শুরু করে কটসুল সব ধরনের ব্লাউজই আমাদের রয়েছে। তাই আজকে মূলত এই ব্লাউজের বা এই আমি সেকশনটায় যাচ্ছি না, কারণ আজকে আমি মূলত শীতের বস্ত্র দেখাবো, আগেই বলেছি, যার জন্য এইগুলো আমরা একটা ঝলক দিচ্ছি। এই যে এখানে প্রচুর কম্বলের সম্ভার রয়েছে, এগুলো আপনারা সবই পাইকারি রেটে পাবেন সহজ এবং সুলভ মূল্যে। এখানে আমাদের টি শার্ট, শার্ট, গেঞ্জি থেকে শুরু করে জিন্সের প্যান্ট, কটন প্যান্ট থেকে শুরু করে সব সম্ভারই এইখানটায় রয়েছে। এখানে আমাদের সবই পাইকারি বেচা কেনার সজন্যই রয়েছে। এইখানটায় আমাদের এই সব যে বস্তায় বস্তায় মাল থাকে, এগুলোই আমরা খরিদ্দার আসলে দরকার হলে আমরা কে মজুদ আছে, যেই পর্যন্ত আমাদের এই মাল মজুদ থাকবে সেই পর্যন্ত আপনাদের আমরা সবটাই আগেরকারের ভিডিও যে রেট আছে সেই রেটই দেবো। কিন্তু এই মজুদ শেষ হয়ে গেলে কিন্তু আর এই নতুন রেট যেটা চালু হয়েছে, যেটা 10% রেট বেড়ে গেছে, তা বর্ধিত রেটে মূল্য ধরতে আমরা বাধ্য হব। তাই সবাইকে, সব ভিউয়ার্সকে জোরাতে বলছি, যদি আপনারা শীত বস্ত্র অথবা লুঙ্গি গামছা থেকে শুরু করে সব ধরনের জিনিস যদি সংগ্রহ করতে চান, আপনারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন। আগের রেটে আপনারা মাল নিতে পারবেন, বর্ধিত রেট আমাদের মজুদ শেষ হয়ে গেলে আমরা বর্ধিত রেট ধরতে বাধ্য হব। এইটা আমাদের চাদর এবং শালের যে কাউন্টার আছে সেইখানটায় আমি এখন আপাতত বললাম শীতের জিনিসটাই আমরা দেখাবো। তাই এইখানটায় আমাদের টোটালটাই শীত বস্ত্র আছে, তাই এইখান থেকে কিছুটা স্যাম্পল আমরা দেখাচ্ছি যে মূল্যটা আপনারা পরবর্তী 15-20 দিন পর্যন্ত একই মূল্যের মধ্যে পাবেন। এবার আমি শীতের মধ্যে যে স্টলগুলো দেখাচ্ছি, যে স্টল চাদরগুলো, এই স্টল চাদরগুলো আপনারা অতি সহজ এবং সুলভ মূল্যে গত বছর আমরা যে রেটে বিক্রি করেছি এবছর আমরা সেই একই রেট ধার্য করে রেখেছি। কারণ আগেই বলছি যে আমাদের যেই পর্যন্ত আমাদের মজুদ থাকবে সেই পর্যন্ত আপনাদের আমরা একবারও ফিরাবো না, আমরা সেই রেডি দেব। এইগুলো পড়বে 60-65 টাকা, যারা বেশি নেবেন তাদের জন্য 60 টাকায় চলে আসবে। এগুলো উলের ফেদার চাদরের মধ্যে, এবার অনেকেই দেখেন হয়তো 5-2 টাকা কমে দিবে, কিন্তু আপনি এটা কতটা চওড়া আছে এবং কতটা বড় আছে এগুলো দেখতে হবে। এগুলো পড়বে আপনার 70 টাকার মধ্যে। এগুলো ফেদার চাদরের মধ্যে যেগুলো আছে এগুলো আরও অনেক ভালো, এগুলো পড়বে 75 টাকার মধ্যে, অনলি 75-এর মধ্যে পড়বে। এগুলো আপনারা দুই দিকই ব্যবহার করতে পারবেন, দুই দিকই একই রকম হবে। এগুলো পড়বে 120 টাকার মধ্যে, 120 টাকার মধ্যে একদম সফটি, একদম ভালো ইউনিক জিনিস আছে, এগুলো পড়বে 120-125 টাকার মধ্যে। যারা বেশি নেবেন অবশ্যই আকর্ষণীয় কনসিডার থাকবে। এই চাদরটা পুরো উলের চাদর, এত একদম ভালো একটা এত বড় চাদর, দেখুন এইটার দাম পড়বে 140 টাকার মধ্যে, 140 টাকার মধ্যে পুরো উলের চাদর পাবেন 140 টাকার মধ্যে। এগুলো ফেদার চাদরের মধ্যে পুরো উলের যে চাদর, এগুলো পড়বে 140-45 টাকার মধ্যে। বিভিন্ন কোয়ালিটির আছে, এগুলো পড়বে 150 টাকার মধ্যে, এগুলো পড়বে 150 টাকার মধ্যে। ফেদারের এই চাদরগুলো পড়বে 155 টাকার মধ্যে, আপনি দুই দিকই ব্যবহার করতে পারবেন। এগুলো পড়বে 155 টাকা, খুব ভালো মোটার মধ্যে, এগুলো পড়বে 155 টাকার মধ্যে, এগুলো একই রেট 155 টাকার মধ্যে। এটা আছে বয়স্কদের জন্য, ঠাকুরমা অথবা কাকা কাকিমা যারা একটু বয়সী তাদের জন্য এই চাদর, এই শাল চাদরটা পড়বে মাত্র একটা আছে, এটারই একটা পড়বে 150 টাকার মধ্যে, এটার দাম পড়বে 180 টাকার মধ্যে, এরই একটা আছে 150 টাকার মধ্যে হবে। এইটা আছে পুরো উলের
দাবার কোটের চাদর যেগুলো এগুলো পড়বে 150 টাকার মধ্যে, 150 টাকার মধ্যে পড়বে এগুলো। এগুলো এই উলের চাদরটা অতীব একদম ইউনিক, গত বছর আমরা বিক্রি করেছি, এবছর দাম আমরা 1 টাকাও বাড়াইনি। এগুলোর দাম পড়বে 170 থেকে 75 টাকার মধ্যে, 170 থেকে 75 টাকার মধ্যে। বাটিকের চাদরগুলো পড়বে 200 টাকার মধ্যে। যারা বেশি নেবেন, যারা পেটি নেবেন, তাদের জন্য অবশ্যই কনসিডারযোগ্য। এই বাটিকের চাদরগুলো পড়বে 200 টাকার মধ্যে। তবে একটা কথা সমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি, যারা 1 পিস 2 পিস নেবেন আর যারা 50 পিস নেবেন, দাম কিন্তু এক হবে না। কারণ যারা 1-2 পিস পড়বেন তাদের জন্য 200 টাকাই থাকবে, যারা বেশি নেবেন তাদের জন্য অবশ্যই কনসিডারযোগ্য। এই একটা পুরো উলের চাদর, খাদি উল যেটা বলে, এগুলো পড়বে 210 টাকার মধ্যে, 210 টাকার মধ্যে। এটা আছে পুরো উলের স্টোন বসানো, এগুলো পড়বে 250 টাকা থেকে 260 টাকার মধ্যে, 250 থেকে 260 টাকার মধ্যে। এগুলো পড়বে 180 টাকার মধ্যে, 180 টাকার মধ্যে। এগুলো পড়বে 210 থেকে 15 টাকার মধ্যে। সব ইউনিক, একদম ইউনিক, পুরোটা একদম পুরো উলের চাদর। এটা দুই রকম হয়, এর একটা আছে 200 টাকা আর এটার দাম পড়বে 280 টাকা, কারণ ওটা একটু হালকা হয়। এটা 280 টাকার মধ্যে। এটা একই চাদর। এগুলোর শাল চাদরের মধ্যে আসছে এখন। ৩১০ থেকে ২০ টাকার মধ্যে। এগুলো কাশ্মীরি শালের মধ্যে যেগুলো আছে, 320 টাকার মধ্যে। ছোটো বুটির কাজ অনেকেই পছন্দ করেন, এগুলো 320 টাকার মধ্যে। জেন্টসদের জন্য শাল চাদর যেগুলো আছে, এগুলো মূলত লুধিয়ানার সম্পূর্ণটাই। এটা জেন্টসদের জন্য দাম পড়বে 320 টাকার মধ্যে। সেরাউলের চাদরগুলো, স্টল চাদর যেগুলো, এগুলোর দাম পড়বে, যারা বান্ডিল নেবেন তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় কনসিডার, আর যারা 2-4 পিস নেবেন তাদের জন্য 250 টাকা। যারা বান্ডিল নেবেন তারা অবশ্যই আমার ফোনে যোগাযোগ করবেন, তাদের জন্য স্পেশাল কনসিডার আছে। এটা স্টোন বসানো, এটা পড়বে 280 থেকে 300 টাকার মধ্যে। দুই দিকে দুই রকম হবে, এটা যেমন লালের মধ্যে, রানীর মধ্যে, এই দিকটার তেমনি আবার কালোর মধ্যে, দুই দিকই ব্যবহার করতে পারবে। এগুলো দুইটা দুই রকম হবে, এটার দাম পড়বে 280 থেকে 300 টাকার মধ্যে। এগুলো পড়বে 260 টাকার মধ্যে, 260 টাকার মধ্যে। এগুলো পড়বে 320 টাকার মধ্যে। শাল চাদরটা পড়বে 320 টাকার মধ্যে। যারা বেশি নেবেন তারা ফোনে যোগাযোগ করবেন, অবশ্যই কনসিডারযোগ্য। শালের মধ্যে যে ছোটোগুলো স্টলগুলো, এগুলো পড়বে 280 থেকে 300 টাকার মধ্যে, 280 থেকে 300 টাকার মধ্যে। যেই পর্যন্ত মজুত আছে সেই পর্যন্তই আমরা দিতে পারবো, মজুত শেষ হয়ে গেলে নতুন যে বর্ধিত দাম সেই দামই ধার্য হবে। কারণ আমি আগেও বলছি আমার ভিউয়ার্সদের, যেই পর্যন্ত আমার ঘরে মজুত থাকবে সেই পর্যন্তই পাবেন, তারপরে মজুত শেষ হয়ে গেলে
নতুন বর্ধিত দামই আমাদের বিক্রি করতে আমরা বাধ্য হব। এই যে দেখেন একদম ইউনিক একটা শাল চাদরের মধ্যে এগুলো পড়বে 350 থেকে 375 টাকার মধ্যে। এগুলো গত বর্ষ যে দাম ছিল সেই দামের মধ্যেই আমরা রেখেছি। এগুলো পড়বে 380 টাকার মধ্যে, পুরো ওয়ার্কের কাজ। বলবো একটু জুম করে দেখাতে, এগুলো টোটালটাই ওয়ার্কের কাজ আছে এবং খুব ভালো ইউনিক চাদর আছে। এগুলো পড়বে 320 টাকার মধ্যে। হ্যাঁ, ওয়ার্ক করা। এগুলো আছে কাশ্মীরি শালের মধ্যে। এটা কাশ্মীরি শালের মধ্যে পড়বে, এর দাম পড়বে 480 টাকা। এটা অল ওভার ওয়ার্কের মধ্যে আছে, 500 টাকার মধ্যে। এর একটা কমা আছে 420 টাকা, 380 টাকা। আপনারা কমা মালটাও আছে, তাই আমি কমা মালটা দেখলাম। এটা কাশ্মীরি শালের মধ্যে 500 থেকে 520 টাকার মধ্যে পড়বে। এবার এর অনেকগুলো, প্রত্যেকটারই 8 থেকে 10টা করে রং হয় এবং এর অনেকগুলো কোয়ালিটি আছে। এগুলো আছে এটার মধ্যে আবার নতুন করে এমব্রয়ডারি কাজ করা এবং স্টোন বসানো। এগুলো পড়বে 420 টাকার মধ্যে, এছাড়া আমাদের ফ্যান্সি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম শাড়ি রয়েছে, যেমনি বাচ্চাদের কম্বল রয়েছে। কিন্তু এইগুলো তো সব দেখানো সম্ভব না, তাই আমি বলবো যে আমার ভিউয়ার্সদের বলবো যে আপনারা একবার আসুন, ভিজিট করুন, দেখুন হাটে ঘাটে যে সব বিক্রি হয়, বিভিন্ন দোকানে যেভাবে বিক্রি হয় তার চেয়ে কতটা সহজ এবং সুলভ মূল্যে আছে। দেখেন ব্যবসায় যে পঞ্চনীতি আছে সেটাকে আপনারা অবলম্বন করুন। ব্যবসায় কোনোদিন পিছু পা হতে হবে না। ন্যায় নিষ্ঠা, শ্রম, মিতব্যয়িতা, এইগুলো যদি আপনার মধ্যে থাকে আপনি কোনোদিনই ব্যবসা থেকে হটে যাবেন না। তাই একদিন আমিও ছোট পুঁজি নিয়ে এই জায়গায় এসেছি, শুধু শ্রম, নিষ্ঠা এবং মানুষকে ভালোবেসে এই জায়গায় আমিও আসতে পারছি, আপনারাও পারবেন। পুঁজি ছোট হওয়া মানে এটা খারাপ কিছু না, ছোট পুঁজি হলে ব্যবসার প্রতি তার সততা থাকে, ভালোবাসা থাকে। তাই আমি আর বেশি কিছু বলবো না। শীত এর পরবর্তী আগামী সপ্তাহে আমরা শীতের আবার একটা ভিডিও আমরা করব, কম্বল থেকে শুরু করে সব ধরনের। এবার আমাদের কম্বলের ওয়ার থেকে শুরু করে সব ধরনের পাওয়া যায় সেইগুলো। আর ভিডিওটা দীর্ঘায়ু করলাম না, তাই সবাইকে আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, জয় গুরু জানিয়ে এইখানে আজকের ভিডিও শেষ করছি। সবাইকে আসার আমন্ত্রণ রাখছি, সবাই ভালো থাকবেন।